গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিসেন্ট ম্যাজিক, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এখন বাজে হচ্ছে 10:10। আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে, আজকে আমার 10টা থেকে ক্লাস ছিল, দাঁড়াও ওই দিকটা দেখাচ্ছি, তো 10টা থেকে ক্লাস ছিল, তো 8:30 উঠলাম, ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে রেডি রেডি হয়ে বসে আছি। রেডি মানে যদিও এই এত অবধি, তারপরে হচ্ছে শর্টস আছে, যাই হোক। তো কিন্তু হঠাৎ করে এখন হচ্ছে দেখছি 10 জন একসাথে মেসেজ করছে, আর 20 জনের ক্লাস, তার মধ্যে 10 জন বলছে যে তাদের নাকি 10:30 অবধি অলরেডি একটা কোনো আলাদা সেশন আছে। তো বললাম ঠিক আছে, তো 10:45 থেকেই নেবো। তো যাই হোক, তার জন্য ভালোই হলো, তাড়াতাড়ি উঠে নিয়েছি, ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্টটা করে নেবো। ঋষিকা উঠে আবার একটু শুয়ে পড়েছে, তো ওকেও আরেকবার তুলে নিই। তো এইটা ছিল আজকের আমার রুটিন। 10:30 থেকে 10:30 আপগ্রেডের ক্লাস ছিল, সেটা পিছিয়ে গেল। আইকে এডিটিং করতে হতো, যেগুলো একটু অলরেডি হয়তো তোমরা দেখে নিয়েছো, সেটাও পিছিয়ে গেল। আর ব্লগ স্টার্টটা কিন্তু তার আগে করে দিয়েছি, এটা তার পরে করার কথা ছিল, কিন্তু যেহেতু একটু সময় পেয়েছি করে দিয়েছি, কালটা আছে 4টার সময়। তো এটাকে খুলি, তো চলো যাই, ওটাকে আজকে স্যান্ডউইচটা বানাই, ব্রেডের উপর একটু পিনাট বাটার লাগিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমার স্যান্ডউইচ। তো এইটুকু নিয়ে হচ্ছে আমার ভিডিও লুক। তো এর মধ্যে ফ্লিপকার্ট এসে আবার এটা দিয়ে গেল, এটা আজকে দুপুরবেলা খুলবো। এই কড়াইটা খারাপ হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। এই টেফ্রনগুলো খাওয়া খুব বাজে, তো মানে এটা উঠে গেছে, মানে এখন টেফ্রনই পেটে ঢুকবে। এটা কতক্ষণ ধরে দিয়ে রেখেছে, এখনও তো কিছু হচ্ছে না। আচ্ছা, একটু একটু দাগ পড়ছে, একটু ধোঁয়া উঠছে, ভাবছি একটু কফি করব। চলো, আমার ব্রেকফাস্ট রেডি, ঋষিকাও আসছে, চট করে এবার আর টাইম নেই। তো আমার ক্লাস হয়ে গেছে, আর এদিকে ঋষিকা করছে ভিডিও আপলোড। কালকে অন্ধকারে অতটা বুঝতে পারিনি, বাট ফুলের গাছগুলো বেশ সুন্দর লাগছে, দাদা তোমাদেরকে দেখাই। লাঞ্চ টাইম, আর লাঞ্চ টাইমে আমাদের কালকেরই লাঞ্চ, হ্যাঁ সরি কালকের ডিনার, বাট এটা আমার খুব ভালো লাগে খেতে, আর ভালো হয়েছিলো, দুটোই ভালো হয়েছিলো খেতে। আজকে গোপ্রোটাতে কয়েকটা ভিডিও ইম্পোর্ট করতে গিয়ে দেখছি যে অনেক কটা গোয়ার ব্লগ আমি দিতেই ভুলে গেছি। আমার মনে ছিল একটা ব্লগ, বাট এখন মনে হচ্ছে গোয়ার ওখানে দুটো তো মিনিমাম, তিনটেও হয়ে যেতে পারে। তো গোয়ার ব্লগগুলো শিগগিরই আসছে। তো আমরা এবার যাচ্ছি একটু সামনেই একটা কফি শপে। তো আমরা অনলাইন কালফিটে আসি, কিন্তু হচ্ছে এই একদম বাড়ির সামনে, এইটা হচ্ছে আমাদের বাড়ি, এটা না কালফিট, কিন্তু আমরা এতটাই ঘুরে যে এখানেও আসি না। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা কফি শপে, এমনি রোববারে যাচ্ছি একটু ঘুরে আসি, কোথাও বেরোয়নি এই সপ্তাহে, এই সপ্তাহে বেরোবার মতো এনার্জিও ছিল না। তো চলে আসছি আমরা স্টারবাকসে। কত কাছে স্টারবাকস, এই জায়গাটা সিরিয়াসলি খুব ভালো জায়গা, দুজন বসে আছে, কোথায় বের বলো। আমার কোল্ড কফি, ঋষিকার হট কফি। হ্যাঁ, অনিতা কুক ওর নাম, ও কাল থেকে আমাদের কুক আসছে না, কুক কুক এসে কি করবে, তোমার মাথা কুক করবে, বাড়ি থেকে ফার্স্ট কাজ এটা। হ্যাঁ ঠিক আছে, এই তোমার এখানে ডিজাইনটা ভালো করে দেবো, এখন আর ইসাতে দেন ওই, কিন্তু সেটাই আমার তো সেটাই মানে, এটা তো আরো ধুতে ধুতে অসুবিধা। আজকে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে, আর এখান থেকে একটা ফ্রেন্ডশিপ ডে ব্যান্ড দিয়েছে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এই তো দিচ্ছি, তো দেখো আমি এখান থেকে নিয়ে এসেছি, তো এইটা দিচ্ছে বলে এটা ফ্রিতে দিতে পারছে, ঠিক আছে। এটার জন্য যে নর্মাল ভালো ব্যান্ড চাই, দেখো এটার জন্য যে পে করেছি, তার থেকে যে এরা 300 টাকা প্রফিট করেছে, সেই 3 টাকা দিয়ে এটা দিয়েছে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে কাকে সবাই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার হচ্ছে একটু দেখি একটু আশেপাশে একটু ঘুরে। এই মলে যাবে ওদিকে, মলে চলো, মলে যাই, হেঁটে হেঁটে যাবে, হেঁটে। আচ্ছা আমাদের একটু চলো, হ্যাঁ এখানে কয়েকটা হয়তো কাজও আছে, ওটা করে নিই, চলো তোমাদের কেউ নিয়ে যাই। এসে শুরু হয়ে গেছে জামা কাপড়, এটা হ্যাঁ
বাট এটা তো তুমি ঈশ্বর থেকে নিয়েছো না শপার স্টপ হ্যাঁ বাট অ্যাঙ্গেল আচ্ছা তো মল টল ঘোরা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকেই তো ভাবলাম একটু ঘুরেই যাই এই দিকটা দিয়ে মানে একটা কিছু নেওয়ার ছিল কি নেওয়ার আছে কি একটা নেওয়ার ছিল বললাম ও ফুল নেওয়ার ফুল হে গাইস তো আমরা এইমাত্র ফিরলাম এইমাত্র বলতে আধ ঘন্টা হয়ে গেছে তো আধ ঘন্টা আগেই ফিরেছি আর আসার সময় একটু ফুল নিয়েছি কালকে যেহেতু সোমবার একটু ভালোভাবে বাবার মাথায় জল ঢালবো আর একটু ফুল দেবো তো সেই জন্য ফুল নিয়ে আসা হয়েছে আর এতদিন এত জাঙ্ক খেয়েছি মানে প্লাস রিচও একটু কিছু খাওয়া হয়েছে তো সেই জন্যই এখন রাতে আমি সেদ্ধ ভাত করছি তো সেটারই দেখো সিটি হয়তো শুনতে পাচ্ছ হয়তো তো সেটাই হচ্ছে এখন তো ওটাই খাবো আর আজকে তোমরা দেখলেই স্টারবাকসে গেছিলাম আর ওখান থেকে আমাদের সবাইকে মানে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিয়েছে যেহেতু আজকে ফ্রেন্ডশিপ ডে আর টু এভরি সাবস্ক্রাইবার অলসো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আর তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব রিস অ্যান্ড ম্যাজিক তোমাদের সাথে আবার দেখা হবে আর একটা ব্লগ নিয়ে টিল দেন বা বাই অ্যান্ড গুড নাইট নীরজ চোপড়া জিতে গেছে গোল্ড এটা হচ্ছে ইন্ডিয়ার বেস্ট পারফরমেন্স টিল ডেট এত ভালো রেকর্ড আমি এডিটিং করে জাস্ট সেটাকে আপলোড করে দিয়েছিলাম বাট ভাবলাম এই জিনিসটা যদি না দিই তো আজকে ব্লগটা পূর্ণ হবে না বেস্ট এভার ফিলিং আমি হচ্ছে আজকে সকালে একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম আদিতি অশোক ফোর্থ হওয়ারতে মানে খুবই মানে একটা টাইম অবধি ছিল সেকেন্ড হচ্ছে মানে সিলভার পাবে বাট লাস্ট মোমেন্টে একটা ওয়েদারেরও অসুবিধা হলো তো যাই হোক সেটা পাইনি বাট বজরং পুনিয়া এগেইন আ ব্রোঞ্জ মেডেল আর এটা তো হচ্ছে গোল্ড মানে এটা অসাধারণ ছিল ইন্ডিয়ার জন্য এটা প্রচণ্ড একটা প্রাউড মোমেন্ট আই থিঙ্ক ইউ অল আর ভেরি প্রাউড অফ দিস জয় হিন্দ